শরীরের সঙ্গে সংস্পর্শ না হলে সেটি যৌন নির্যাতন নয়। এমনকি পোশাকের উপর দিয়ে শরীরের স্পর্শগত জায়গায় হাত দিলে শিশু যৌন নির্যাতন ও পর্নোগ্রাফি দমন আইনের আওতায় যৌন নির্যাতনের মধ্যে ধরা হবে না। সম্প্রতি এমন একটি রায় দিয়েছে ভারতের বোম্বে হাইকোর্ট। 25 জানুয়ারি ভারতীয় সংবাদ মাধ্যম জি নিউজের একটি প্রতিবেদনে এইসব তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের নাগপুর বেঞ্চের বিচারপতি পুষ্পা গানেদিয়াল এ রায়ে কোনো নাবালিকার যৌন নির্যাতন প্রমাণ করতে গেলে শারীরিক সংস্পর্শ আবশ্যক বলে জানিয়েছেন। এদিকে পোশাকের উপর দিয়ে যদি স্পর্শকাতর জায়গায় হাত দেওয়া হয় তাহলে সেটিও যৌন নির্যাতনের আওতায় পড়বে না বলে তিনি জানান এই রায়ে। ভারতের যৌন নির্যাতন ও শিশু পর্নোগ্রাফি দমন আইনের 7 নম্বর ধারা অনুযায়ী এ রায় দেওয়া হয়েছে। 12 বছরের একটি কিশোরী যৌন নির্যাতন নিয়ে শুনানির রায় দিতে গিয়ে এমনই রায়ের কথা বলেছে বোম্বে হাইকোর্ট। কিশোরীকে বাড়ি থেকে ডেকে তার সঙ্গে অশোভন আচরণ করেন এক ব্যক্তি, সেই সঙ্গে স্পর্শকাতর জায়গায় হাত দিলে তার পোশাক খোলার চেষ্টা করেন, কিন্তু সেই মুহূর্তে তার মা এসে যায়, মেয়েটিকে ছেড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে অভিযুক্ত। তার নামে স্থানীয় পুলিশ স্টেশনে FIR করা হয়। অভিযোগের ভিত্তিতে ওই ব্যক্তিকে আটক করা হয়। এরপর তাকে বোম্বে হাইকোর্টে নেওয়া হয়। শুনানির রায়ে ভারতের হাইকোর্ট জানায়, বাক্স আইনের আওতায় ওই ব্যক্তি দোষী নয়, তবে ভারতের 354 ও 342 ধারায় দোষী সাব্যস্ত করা হয়েছে। কারণ এই ঘটনায় নাবালিকার শরীর স্পর্শ ও অশ্লীলতার মতো ঘটনা ঘটেছে বলে জানা যায়। এদিকে এ রায় নিয়ে প্রশ্ন তুলেছেন ভারতের শিশু অধিকার কর্মীরা। বিচারপতিদের মধ্যেও শোনা গিয়েছে গুঞ্জন, কেউ বলেছে এমন অদ্ভুত রায় নিজের কর্মজীবনে কখনোই তারা শুনেননি। উল্লেখ্য, পাকশো আইনের 7 নম্বর ধারায় বলা হয়েছে, যৌন উদ্দেশ্যে কেউ যদি কোনো শিশুর স্পর্শকাতর জায়গায় স্পর্শ করে বা শিশুটিকে স্পর্শ করতে বাধ্য করে বা যৌন উদ্দেশ্যে অন্য কোনো যে কোনো কাজ করে যাতে শারীরিক সংযোগ হচ্ছে কিন্তু ধর্ষণের মতো ঘটনা ঘটছে না, তাহলে তাকে যৌন নির্যাতন বলা যাবে।